সেদিন তোমাদের দেখিয়েছিলাম না মাছওয়ালা কাকু, যার কাছ থেকে আমরা শোল মাছ কিনেছিলাম? এই কাকু ছাড়া আমরা কিন্তু অন্য কারোর কাছে মাছ নিই না। তোমাদেরও কি এরকম হয় যে যার কাছ থেকে মাছ নাও সে ছাড়া অন্য কারোর কাছ থেকে মাছ নিতে আর ভালো লাগে না? কাকু সেদিন এনেছিল রাইখোর আর পুঁটি মনে হয়, এই যে সেই মাছ। তারপর চলে এসেছে আমার একটা ফ্লিপকার্টের পার্সেল। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেই তো মাঝে মাঝে অনেক কিছু কিন্তু কি এসেছে বুঝতে পারলাম না। খুলে দেখছি এখন মোস্ট ট্রেন্ডিং সেই জিনিসটা, যেটা হচ্ছে রোজমেরি ড্রায়েড লিভস, যেটা আমি অর্ডার করেছি। রোজমেরি এসেন্সিয়াল অয়েল এখন খুব ট্রেন্ডিং চলছে, তো আমি ড্রায়েড লিভসটাই অর্ডার করেছি। অবশ্যই ইউজ করে তোমাদের বলবো যে কেমন। কেউ ইউজ করেছো এটা? করলে জানিও তো যে কেমন এটা। তারপর আমি সেই কুমড়ো কুড়তে বসে গেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম বড়ি দেওয়াটা। তো সে কুমড়োটা ছাড়িয়ে আমি কুড়ে টুড়ে দিয়ে তারপরে স্কুলে গেছি। এখন তো বড়ি দেওয়া অনেক সুবিধা হয়েছে, আমাদের এখানে তো সেই ডাল প্রেশার মেশিন থাকে। তোমাদের ওখানে কি থাকে? আমাদের আগে তো নইলে মা সেই ভোর 3-4টার দিকে উঠতো, সেই বসে থেকে থেকে ডাল বাটতো বাটনা বাটাতে। ঘুম থেকে উঠতেই পারতাম না, সে আর সেই বাটনা বাটার শব্দ সেটা থেকেই বোঝা যাচ্ছে যে আজকে বড়ি দেওয়া হবে। সেটাই ছিল বড়ির একটা ইমোশন তখনকার দিনে, কিন্তু এখন বেশ সুবিধা হয়েছে। অনেক কষ্ট হতো জানো তো। তারপর আমি চলে গেছিলাম স্কুলে, স্কুলে ছিল হিট, তো স্পোর্টসের হিট ছিল, বাচ্চাদের ব্যাকপ্যাক রেস হচ্ছে, এত কিউট লাগছিলো, ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিতে হচ্ছিলো। তারপর আবার ওয়ান লেগ রেস হয়েছে, আজকে আবার ফাইনাল জানো তো। আজকের ভিডিওগুলো করব, পরের দিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপর ছিল স্যাক রেস, স্যাক রেসটা খুব মজাদার, আমিও খেলেছি আমাদের স্কুলে। তোমরা খেলো নি? আমরা তো 3-3 পায়ে দৌড়ও খেলেছি। তারপর ছোট বাচ্চা যারা প্লেতে পড়ে তাদের ছিল গ্লাস পিরামিড, তো সবাই খুব চেয়ার আপ করছিল ওদেরকে, খুব কিউট আর খুব সুন্দর লাগছিল। বেশ ভালো তাড়াতাড়ি করে ফেলছিল ওরা। কিন্তু রেসের কিছু কিছু শট আবার জানো তো স্লো মোশনে নিতে হয়েছে, নইলে বোঝা যাচ্ছে না কে প্রথমে আসছে কে পরে আসছে। সবগুলো একসঙ্গে হুড়মুড় করে ঢুকে পড়ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড আর বোঝে উঠতে পারছিলাম না। তো এইটা স্লো মোশনে করে না অনেক সুবিধা হয়েছে আমাদের, যে কে প্রথমে আসছে কে পরে আসছে বেশ ভালো বোঝা যাচ্ছে। তোমরাও তো দেখতে পাচ্ছ বলো, বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারবে না এত সহজে। আজকের ব্লগটা এতটুকুই, বাই।